সকাল থেকে নরসিংদী শহরের মোসলেউদ্দিন স্টেডিয়ামের আশপাশের সড়কগুলো ছিল আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে পরিপূর্ণ। আমরা অনেক খুশি, আনন্দিত আমাদের নেতাকর্মীরা। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসন থেকে কর্মীরা যোগ দেন জনসভায়। সবশেষ 2004 সালে শেখ হাসিনা জনসভা করতে আসেন নরসিংদীতে। দীর্ঘ 19 বছর পর নেত্রীকে দেখতে তার আগমনের আগেই নেতাকর্মী দিয়ে ভরে যায় পুরো মাঠ ও গ্যালারি। বিকেল 3টায় জনসভা স্থলে এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন 10টি উন্নয়ন প্রকল্পের। পরে শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদী জেলার নেতাকর্মীদের সাথে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় পুরোটাই ছিল সমসাময়িক রাজনীতি। বলেন, নিজেরা শিক্ষিত নয় বলেই নতুন প্রজন্মকে শিক্ষার বিষয়ে বিএনপি অনাগ্রহ। ছেলেমেয়েদের পরীক্ষা বন্ধ করা আর তাদের অবরোধ করে তারা কি করতে পারবে? সরকার হাঁটাবে কিভাবে? সরকার হাঁটাবে, মানুষ যদি সাথে না থাকে আন্দোলন হয় না। তো ওই ওরা বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, জামাত হচ্ছে যুদ্ধ অপরাধীর দল, তাদের কথা এদেশের মানুষ শুনে না। আন্দোলনের ডাক দিলেও বিএনপি জামাতের সাথে সাধারণ মানুষ নেই বলে জানান শেখ হাসিনা। ধরতে পারলে আগুন সন্ত্রাসীদের আগুনেই ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কিভাবে হামলা করছে, হাসপাতালে মা বাচ্চাদের নিয়ে গেছে, মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না। ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। আর খালেদা জিয়া, তারিক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের যারো সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন, তাহলে যদি ওদের শিক্ষা হয়। দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে শেখ হাসিনা সবসময় প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, প্রয়োজনে বাবার মতো মায়ের মতো নিজের বুকে রক্ত ঢেলে দিয়েও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। দেশের উন্নয়ন এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আপনারা হাত তুলে ওয়াদা করেন। বাবার স্বপ্ন পূরণ করতে এবং গত 15 বছরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং এই নরসিংদীবাসীর কাছে প্রতিশ্রুতি জানালেন যে আবারও ক্ষমতায় আসতে পারলে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। আর প্রধানমন্ত্রীর এই আহ্বান ও প্রতিশ্রুতিতে হাত জাগিয়ে সমর্থন জানালেন এই মোসলেউদ্দিন স্টেডিয়ামে আসা প্রায় 5 লক্ষাধিক সর্বস্তরের মানুষ। সাইদুর রহমান আবির, মাইটিভি, নরসিংদী।